জলদাপাড়ার জলদাপাড়ার হলঙে হচ্ছে এই পুনর্বাসন কেন্দ্র। হলং ছাড়াও গরুমারা, মালঙ্গি, কোদালবস্তি সহ বেশ কয়েকটি উন্নত মানের পিলখানা রয়েছে। সম্প্রতি জলদাপাড়া সেন্ট্রাল পিলখানায় বন্যপ্রাণীদের আক্রমণ বাড়ছে। অনেক সময় বন্যদের ডাকে কুনকিরা সাড়া না দিলে তারা চলে আসছে পিলখানায়। প্রেমে ব্যর্থ হয়ে উগ্র হয়ে উঠছে তারা, তাতে পুনর্বাসন কেন্দ্রের নিরাপত্তা নষ্ট হচ্ছে। তার জন্য এই অত্যাধুনিক পুনর্বাসন কেন্দ্র অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। এবার অন্তত হাতিরাও নিশ্চিন্তে ঘুমোতে পারবে। ওয়াচটার থেকে শুধুমাত্র বনকর্মীরা বন্য প্রাণীর উপর নজরদারি নয়, পর্যটকদের সুযোগ দেওয়া হবে এই ওয়াচটার থেকে বন্যপ্রাণী দেখার। এই অত্যাধুনিক পুনর্বাসন কেন্দ্র করতে খরচ হবে প্রথম পর্যায়ে 4 কোটি টাকা। আপাতত দিল্লির সংকেত মিললেই চলতি বছর এই কাজ শুরু হবে এই পুনর্বাসন কেন্দ্রের। ক্যামেরা রনি এবং অনির্বাণ সৌম্য মুখোপাধ্যায়, চ্যানেল 10। এই খবরের সঙ্গে